সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। কুমিল্লা সদর উপজেলার খেতাসার এলাকা থেকে 9 বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে ওই এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে কুমিল্লা ক্যান্টনমেন্ট ফরিদ পুলিশ। নিহত শিশুটির নাম আব্দুল করিম, তার পিতা হুমায়ুন কবির প্রবাসে থাকেন। মায়ের সাথে খেতাসার এলাকায় ভাড়া বাসায় থাকত শিশু করিম। তবে কি কারণে শিশুটির মৃত্যু হয়েছে তা জানতে শিশুটির মা ইতি আক্তারকে ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কুমিল্লা ক্যান্টনমেন্ট ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাল মামুন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শনিবার বিকেলে খেতাসার এলাকার ভাড়া বাসা থেকে আমরা করিমের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসি। এই বিষয়ে বিস্তারিত অনুসন্ধান ও তথ্য জানতে করিমের মা ইতিকে ফাঁড়িতে আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে এই কন্ট্রোল রুম থেকে তাৎক্ষণিক সহায়তা পাওয়া যাবে। এদিকে ঘূর্ণিঝড় মোখার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন চলমান এসএসসি ও সমমানের রবিবার ও সোমবারের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ড ছাড়াও যশোর, চট্টগ্রাম, বরিশাল শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত এই 2 দিনের পরীক্ষাও স্থগিত থাকবে বলে জানা গেছে। তবে অন্যান্য বোর্ডের পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে এবং স্থগিত পরীক্ষার পুনঃ সময়সূচিতে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। কুমিল্লা মহানগর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুমিল্লা টাউন হলে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি। জাতীয় পার্টি কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক রওশন আরা মান্নান এমপির সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সভাপতি ইয়ার আহমেদ সেলিম, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লুৎফুর রেজা খোকন, যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি আমির হোসেন ভূঁইয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, অ্যাডভোকেট ইউসুফ আজগর, মাখন সরকার, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির মোহন, সহ সভাপতি ডক্টর ইরফান বিন তোরাবালি, কুমিল্লা মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম সেলিম, সদস্য সচিব কাজী নজমুল প্রমুখ। কুমিল্লায় পৃথক অভিযানে 185 বোতল ফেন্সিডিল সহ 4 মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। 12 মে বিকেলে জেলার কোতোয়ালি মডেল থানার 12পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে 85 বোতল ফেন্সিডিল সহ 2 নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পৃথক অপর এক অভিযানে একই দিন বিকেলে জেলার সদর দক্ষিণ মডেল থানার মোড়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে 100 বোতল ফেন্সিডিল সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হল কুমিল্লা জেলার দেবিদ্বার থানার সুরপুর গ্রামের মৃত হাফিজ মিয়ার মেয়ে কাজুলি বেগম এবং একই থানার দাড়িয়াপুর গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে নার্গিস আক্তার, সদর দক্ষিণ মডেল থানার মোড়াপাড়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মোহাম্মদ জহির আলম এবং একই গ্রামের মোহাম্মদ আলমগীর হোসেনের ছেলে মোহাম্মদ আরাফাত হোসেন রিফাত। এখানেই শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।